আসসালামু আলাইকুম। হাইড্রোটেক ওয়াটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা চলে এসেছি অনলাইন ক্লাসে। আজকে আমরা শিখব ওয়াটার ট্রিটমেন্ট কী, ওয়াটার ট্রিটমেন্ট কাকে বলে। প্রথম আমাদের প্রথম টপিক হলো ওয়াটার ট্রিটমেন্ট কী। ওয়াটার ট্রিটমেন্ট হলো পানি থেকে যে কোনো প্রকার পদার্থকে রিমুভ করা, এটাকেই বলা হয় ওয়াটার ট্রিটমেন্ট। এখন সেটা পজিটিভ ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে ওয়াটার ট্রিটমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটেরিয়ালস ইজ রিমুভ ফ্রম ওয়াটার। অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট হচ্ছে পানি থেকে যে কোনো পদার্থকে দূরীভূত করাকেই ওয়াটার ট্রিটমেন্ট বলা হয়। এখন ওয়াটার ট্রিটমেন্টের কয়েকটা ধাপ আছে। যেমন ওয়াটার ট্রিটমেন্ট আমরা কী কী কাজে মূলত ব্যবহার করি। ওয়াটার ট্রিটমেন্টটা আমরা হাউসহোল্ড কাজে ব্যবহার করি। ওয়াটার ট্রিটমেন্ট টোটাল তিন প্রকার, হাউসহোল্ড, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল। হয়তো দেখা যাচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট তিন প্রকার, হাউসহোল্ড, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল। এখন আমরা প্রথমে আলোচনা করব হাউসহোল্ড ওয়াটার ট্রিটমেন্ট। হাউসহোল্ড ওয়াটার ট্রিটমেন্টটা হলো বাসা বাড়ির জন্য আমরা যে ধরনের পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া করে থাকি সেটাকে বলা হয় হাউসহোল্ড ওয়াটার ট্রিটমেন্ট। এখন হাউসহোল্ড ওয়াটার ট্রিটমেন্টটা মূলত কী কাজে ব্যবহার হয়, সেটা হলো আপনি একটা বিল্ডিং করলেন, আপনার বিল্ডিংয়ের পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে আপনি পিউরিফাই করতে চান। এখন সেটা যদি হয় খাবার ক্ষেত্রে, হাউসহোল্ড দুই প্রকার, একটা খাবার, একটা অন্যান্য ইউজের ক্ষেত্রে। হাউসহোল্ডের আন্ডারে চলে যাবে ড্রিঙ্কিং। এখন হাউসহোল্ড ড্রিঙ্কিংটা হলো বাসাবাড়িতে যারা পানি খেতে চায় তাদের খাবার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে। আমরা যদি বলি যে হাউসহোল্ড ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি এখানে আমরা কয়েকটা প্রসেস এখানে অবলম্বন করতে পারি, যারা আমরা হাউসহোল্ড ক্ষেত্রে, যেমন হাউসহোল্ডের ক্ষেত্রে সবথেকে পপুলার জনপ্রিয় পদ্ধতি হলো আরও, রিভার্স অসমোসিস। সো হয়তো বোর্ড দেখা যাচ্ছে, রিভার্স অসমোসিস, রিভার্স অসমোসিস হলো হাউসহোল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেকনোলজি। অনেকে আছে আরও করে, আপনি অথবা আরও প্লাস ইউভি অথবা ইউএফ সহ বিভিন্নভাবে পানিকে আপনার পিউরিফাই করা যায়। তবে আরওর সাথে সবসময় শুধু আরও করলেই আপনার পানিটি পুরোপুরি বিশুদ্ধকরণ যে হয়ে গেল তা না, আরওতে আবার আপনার অনেক মিনারেলসও এখান থেকে পানি থেকে চলে যায়। সেক্ষেত্রে আপনি যদি আরও প্লাস মিনারেল করতে পারেন, আরওর সাথে মিনারেল অ্যাড করতে পারেন, অথবা আপনি প্লাস অ্যালকালাইনটাও যদি অ্যাড করেন আরওর পরে, সেক্ষেত্রে আপনি হয়তো আরও ভালো ড্রিঙ্কিং, ভালো খাবার, একটা উপযোগী পানি আপনি পাবেন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু আরও করলেই যে পানিটা বিশুদ্ধ হবে তা না, আরওর পরে এখানে আপনি আরও প্লাস মিনারেল প্লাস অ্যালকালাইন, আরওর পরে যত আপনি স্টেজ বাড়াবেন ততই আপনার পানিতে মিনারেলগুলো ফিরে আসবে। এটা হলো ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি। আর হাউসহোল্ডের আদার ইউজটা কি, হাউসহোল্ডের আদার ইউজ হলো আপনি আপনার একটা বিল্ডিং করলেন বা একটা একটা অ্যাপার্টমেন্ট করলেন বা একটা হাউজিং এস্টেট করলেন, হাউজিং এস্টেটে বা একটা একটা এলাকায় আপনারা একসঙ্গে অনেকগুলো ফ্যামিলি বসবাস করেন বা একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্যামিলি বসবাস করেন বা আপনি একটা সিঙ্গেল ফ্যামিলি, তো আপনাদের তো এখানে আপনি যে পানিটা ব্যবহার করেন সেই পানিটা ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু থাকতে পারে, ক্ষতিকর আয়রন থাকতে পারে। এক্ষেত্রে আপনি আয়রন রিমুভাল প্ল্যান্ট, আইআরপি যেটাকে আমরা বলি, অথবা আইআরএফ, আয়রন রিমুভাল ফিল্ট্রেশন, হ্যাঁ, অথবা ইউভি, আইআরএফের সাথে ইউভি অ্যাড করতে পারেন, অথবা পুরো বিল্ডিংয়ের পানিকে যদি আপনি আরও করতে চান সেটাও আপনি করতে পারেন। তাহলে হাউসহোল্ডের যে পার্টটা আমরা সফলভাবে হাউসহোল্ডের পার্টটা শেষ করলাম। হাউসহোল্ড পার্টে
এখানে আমি আপনাদেরকে দেখালাম যে আপনার হাউস হোল্ডের মধ্যে খাবার ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন সেটা একরকম হতে পারে, আর যদি আপনি আদার ইউজ হিসেবে ব্যবহার করেন আইআরপি আইআরএফ ইউভি এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা হাউস হোল্ডের প্রসেস পুরোপুরিভাবে আমাদের শেষ, হাউস হোল্ড এখানে শেষ। ওয়াটার ট্রিটমেন্টের আর একটা ধাপ হলো কমার্শিয়াল। কমার্শিয়ালের ক্ষেত্রে আপনি যদি জার পানির ব্যবসা করতে চান, এরকম জার পানির বিজনেস, সেক্ষেত্রে জার ওয়াটার কমার্শিয়ালের ক্ষেত্রে জার ওয়াটার প্ল্যান্ট হতে পারে। জার ওয়াটার প্ল্যান্ট হচ্ছে আপনার পানিকে বিশুদ্ধ করে, পানিকে 100% পিউরিফাই করে এই জারের মধ্যে ভর্তি করে আপনি পানিগুলোকে মার্কেটে বিক্রি করা, এটা হলো কমার্শিয়ালের জার ওয়াটার প্ল্যান্টের কাজ। এবার আমরা যদি দেখাই যে আমরা এরপর হলো কমার্শিয়ালের জার ওয়াটার শেষ, জার ওয়াটার পরে চলে গেলো স্মল বোটলিং। কমার্শিয়ালের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো স্মল বোটলিং। আপনি যদি ছোটো বোতলে পানি বিক্রি করতে চান সেগুলো আপনি আপনার কমার্শিয়াল স্মল বোটলিংয়ের মধ্যে চলে আসবে। তো এই জিনিসগুলো, এটা হলো কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্ট। যারা জার পানি এবং ছোটো বোতলের পানি বিক্রি করতে চায় তাদের জন্য কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্টটা খুবই জরুরি একটি বিষয়। এবার হলো আমরা সর্বশেষ ধাপ ওয়াটার ট্রিটমেন্টের, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্টে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট বলতে বোঝায় যে আপনার পানিটাকে আপনার একটা ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি বলতে অনেক ধরনের ফ্যাক্টরি হতে পারে, গার্মেন্টস হতে পারে, হতে পারে সেটা বিভিন্ন উড প্রসেসিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি সহ যত প্রকার ফ্যাক্টরি আছে সব ফ্যাক্টরির জন্য আপনি, সব ফ্যাক্টরিতে আপনার খাবার পানিটা কিন্তু একটা কমন ড্রিঙ্কিং ওয়াটার। যেমন ফ্যাক্টরিতে যারা কর্মচারী আছে বা যারা ওয়ার্কার আছে তাদের জন্য আপনি দুইভাবে খাবার পানি করতে পারেন, আরও করতে পারেন, নন আরও করতে পারেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্টে আপনি আরও করতে পারেন, নন আরও করতে পারেন। এবার হলো ইন্ডাস্ট্রিয়ালের সবচেয়ে বড় পার্ট হলো প্রসেস ওয়াটার ট্রিটমেন্ট, অর্থাৎ ডাব্লিউটিপি প্ল্যান্ট। ডাব্লিউটিপি প্ল্যান্ট হলো আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি করবেন, আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে যে পানিটা ইনপুট হচ্ছে সেই পানিটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা আপনার আপনার ফ্যাব্রিক প্রসেস করতে গেলে ওই আয়রনের কালারটা চলে আসতে পারে। এই জন্য আপনাকে কী করতে হবে, ওই ফ্যাক্টরির যে আপনার পানিটা আছে সেই পানিগুলো আপনাকে পিউরিফাই করতে হবে। পিউরিফাই করার জন্য আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানগুলো করতে হবে। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে, আজকে আমাদের প্রথম ক্লাস, সংক্ষিপ্তভাবে আমরা ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে একটা ধারণা দিলাম। সেটা হলো আজকের ক্লাসে যদি আমি একটা সামারি করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের আজকের ক্লাসটা ছিল যে ওয়াটার ট্রিটমেন্ট কী, ওয়াটার ট্রিটমেন্ট কত প্রকার এবং কী কী কাজে ব্যবহার হয়। আমাদের ভিডিওর শেষে আমরা হাউস হোল্ড ওয়াটার ফিল্টারের ওয়াটার ট্রিটমেন্টের কিছু ছবি, আদার ইউজের ওয়াটার ট্রিটমেন্টের কিছু ছবি ক্যাটাগরি এবং কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্টের কিছু পিকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তারপরে স্মল বোটলিংয়ের কিছু ছবি আমি দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্টের ড্রিঙ্কিং আরও এবং নন আরও কিছু পিকচার দেওয়ার চেষ্টা করব এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ওয়াটার ট্রিটমেন্টের ডাব্লিউটিপির কিছু ছবি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এভাবেই আগামী ক্লাসগুলোতে আমরা আরও জানতে পারবো, আগামী ক্লাসে আপনাদের জন্য আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে আমরা ক্লাস নিব এবং আগামীতে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা নতুন নতুন কিছু মানে প্রসেস, কিছু মেথডস আমরা নিয়ে আসব। যদি আপনারা কেউ এই ধরনের ওয়াটার ট্রিটমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট, হাউস হোল্ড কমার্শিয়াল ওয়াটার ট্রিটমেন্ট, এই ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা জানতে চান, আমি আকিদুল ইসলাম একজন পানি বিশেষজ্ঞ আছি আপনাদের সঙ্গে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি আছে এই নম্বরটিতে আপনারা ফোন করতে পারেন, অথবা আপনাদের যদি কারো ইন্ডাস্ট্রির জন্য বা কমার্শিয়াল ব্যবসা করার জন্য বা হাউস হোল্ডের জন্য ছোটো ছোটো ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দরকার হয়, আমাদের স্ক্রিনে দেখানো যে হটলাইন নম্বরটি আছে এই হটলাইন নম্বরটিতে ফোন করলেই আপনারা সকল প্রকার ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা সকল মেশিনারিও বিক্রি করি এবং পাশাপাশি আমরা ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে পর্যাপ্ত ট্রেনিং, পর্যাপ্ত জ্ঞান মানুষকে দেওয়ার চেষ্টা করি।
তো আপনাদের সকলের দিনটি শুভ হোক। আগামী দ্বিতীয় ক্লাসে আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে জানব। তো পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সকল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। এবং আমি চাই যে আমার মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশে যারা ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছে বা ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরগুলোতে যারা কাজ করছে, সবগুলো মানুষ একদম জেনে শুনে ওয়াটার ট্রিটমেন্টের কাজ করুক। তাতে করে আমরা একটি শিক্ষিত জাতি পাব, পাশাপাশি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় পাবো, সেটা হলো কোনো নন প্রফেশনাল নন ফাংশনাল কোনো লোক এখানে ওয়াটার ট্রিটমেন্টের ভুল ব্যাখ্যা দিয়ে ভুল ওয়াটার ট্রিটমেন্ট করে যাতে আপনি ক্ষতিগ্রস্ত না হন। এই কারণে আপনি সঠিক ওয়াটার ট্রিটমেন্ট স্পেশালিস্ট, সঠিক যারা ওয়াটার ট্রিটমেন্ট সম্পর্কে জ্ঞান রাখে, এই জাতীয় লোকদেরকে দিয়ে সবসময় আপনারা কাজ করানোর চেষ্টা করবেন। এবং যাদের পর্যাপ্ত সার্টিফিকেশন আছে, যারা এই ধরনের কাজে অভিজ্ঞ, যাদের প্রসেস কন্ট্রোলিং সিস্টেম ভালো, এদেরকে নির্বাচন করে আপনারা অ্যাকুরেট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটি করলে আমি মনে করি বাংলাদেশের ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে আপনারা আপনাদের ফ্যাক্টরির জন্য বা আপনার কমার্শিয়াল বিজনেসের জন্য এই ওয়াটার ট্রিটমেন্টের এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন এবং অ্যাকুরেট সঠিক টেকনোলজি আপনারা পাবেন। তো আজকের জন্য এটুকুই। আগামীতে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে ফোন করবেন এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।